আপনার নাম সৌরভ কর, একসেপ্ট নেম, নাম বাদে আপনার পরিচয় দিন। স্যার আমার বাবার নাম হলো মিলন কর কর, মায়ের নাম মিনতি কর। সুতরাং আমার নাম সৌরভ কর, মায়ের নাম মিনতি কর, ঠিক আছে, এবং বাবার নাম, এবং বাবার নাম মিলন কুমার কর মহাশয়, ও বলতে পারো বা শ্রী মিলন কুমার, আর মায়ের নামের সঙ্গে একটা কিছু অ্যাডজেক্টিভ লাগিয়ে জুড়ে দাও, ঠিক আছে। তারপরে বলো, হ্যাঁ এবার হচ্ছে তোমার ঠিকানা যখন বলবে বলো ঠিকানা। স্যার আমি বাঁকুড়া জেলার, হ্যাঁ এখান থেকে শুরু করবো, যে বাঁকুড়া জেলার থানার অন্তর্গত, হ্যাঁ বিরাটি গ্রামে থাকি বা বিরাটি গ্রাম থেকে এসেছি, আসছি বা এসছি। আচ্ছা এইবার আপনার গ্রাম সম্পর্কে কিছু বলুন, কিছু তথ্য দিন যেটা আমাদের ভালো লাগবে। গ্রামে কি আছে? আমার গ্রামের নাম হচ্ছে পিড়াভাঙা, এটি বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অন্তর্গত। আমাদের গ্রামে প্রায় 150 থেকে 200 মানুষ বসবাস করে, এবং এই গ্রামের একটি ভালো দিক হলো যে গ্রামের দক্ষিণ দিকে শিলাপতি নদী প্রবাহিত হয়েছে। আচ্ছা, এবং আমাদের গ্রামের মানুষের প্রধান কাজ হলো স্যার কৃষিকাজ। আচ্ছা কৃষিকাজ। এবার আপনার গ্রামে বললেন 200 থেকে 250 বসতি বাস করে, ঠিক আছে, এরা কি সব একই কমিউনিটির অধিবাসী? না স্যার, আমাদের গ্রামে অনেক রকমের জাতি বসবাস করে। সেইটাই গুছিয়ে বলতে পারে, আমরা এমন একটা গ্রামে বসবাস করি এখানে মানে হিন্দু মুসলিম, ঠিক আছে, বা যেটা শিখ টিক বলার দরকার নেই, বা সব সবাই মিলেমিশে আমরা থাকি, ঠিক আছে, এবং আমাদের গ্রামে মানে সব ইয়ে আছে, আমরা একে অপরের সঙ্গে অত্যন্ত বন্ধুপরায়ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আমরা ওখানে বসবাস করি, ঠিক আছে। আর এইটা যেটা বললে শিলাবতী নদী, তাই তো? তোমাদের গ্রামের দক্ষিণ দিকে কি নদী? শিলাবতী নদী। তা শিলাবতী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা আমাকে জানা, জেনে নেবে কোথায় পড়েছে এটাও জেনে নেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এত সুন্দর একটা মানে ইনফরমেশন তোমার গ্রামে আছে, এটা সম্পর্কে জানবে না, অবশ্যই জেনে রাখবে, এইটাই তোমার প্লাস পয়েন্ট, বা এইটাই প্লাস, যদি না বলতে পারো এটাই নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে। আমি কি ঠিক বলছি তো? এটা আচ্ছা, গ্রাম হলো, ব্লক, আপনার ব্লকের নাম কি? আমার ব্লকের নাম হচ্ছে খাতা। আচ্ছা ব্লক বানান বলুন, BLOCK ব্লক বানান, BLOCK খাতরা। খাতরা ব্লক, ব্লকের বর্তমান বিডিও সাহেব কে আছেন? স্যার মাননীয় সঞ্জিৎ সেনাপতি মহাশয়। মাননীয় সঞ্জিৎ সেনাপতি মহাশয়, ইনি বিডিও কি কাজ, বিডিও কি করেন? বিডিও কাজ হচ্ছে ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম বা গ্রাম পঞ্চায়েত থাকে তাদের সমস্ত উন্নতির পুরো দায়িত্ব থাকে তাদের। বিডিও পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার কে? বিডিও, ঠিক আছে। আচ্ছা বিডিওর উপরে কে আছেন? বিডিওর উপরে মহকুমা শাসক, মহকুমা শাসক, এসডিও, এসডিও পুরো নাম বলুন। সাব ডিভিশন অফিসার, সাব ডিভিশনাল, সাব ডিভিশন, সাব ডিভিশনাল অফিসার। তো সাব ডিভিশনাল অফিসার হতে গেলে কি করতে হয় জানেন? WBCS পরীক্ষা দিতে। WBCS থেকেই কি সাব ডিভিশন হওয়া যায়, অন্য কোনো পথে হওয়া যায় না? স্যার এটা আমার জানা। UPSC থেকেও সাব ডিভিশনাল SDO হওয়া যায়, ডিরেক্টলি SDO পোস্টে একটা যে মানে অ্যাপয়েন্টমেন্ট হয়, ঠিক আছে, মানে UPSC মানে IAS পরীক্ষা থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার সাব ডিভিশনের উপরে কে আছে? DM, 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 DM কোথায় বসেন? DM জেলাদের কপিতে, জেলা আধিকারিক অফিসে, আধিকারিক। এটা কোথায় আছে আপনার জেলায়? বাঁকুড়াতে, বাঁকুড়াতে। আচ্ছা জেলা এরকম বর্তমানে কতগুলি জেলা আছে এই মুহূর্তে? বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে 23টি জেলা আছে, 23টি জেলা আছে, নতুন 7টি জেলা নাম ঘোষণা করেছেন, ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আপনার জেলা থেকে কি নতুন কোনো জেলা হচ্ছে? হ্যাঁ স্যার আমাদের জেলা থেকে নতুন একটি জেলা হচ্ছে, নাম হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর, গুড। তা বিষ্ণুপুর, এটা বিষ্ণুপুরের কিছু বিখ্যাত ঐতিহাসিক প্লেস আছে, একটা নাম বলুন। স্যার বিষ্ণুপুরের ঐতিহাসিক জায়গা বলতে মল্ল রাজাদের বসবাস ছিল এবং মা শারদার জন্মস্থান। মা শারদার জন্মস্থান, বাহ ভেরি গুড একটা ইনফরমেশন। মল্ল রাজারা
এক ধরনের মন্দির তৈরি করেছেন বিষ্ণুপুরে, সেই মন্দিরের নাম কি? টেরাকোটা মন্দির, মাটির তৈরি, পোড়ামাটির তৈরি মন্দির, টেরাকোটা মন্দির। মা সারদা কে? মা সারদা হচ্ছেন রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী, স্ত্রী ছিলেন। রামকৃষ্ণ পরমহংস দেব কে? উনি হচ্ছেন মা কালীর উপাসক, উপাসক। ঠিক আছে, যত মত তত পদ কে বলেছিলেন? রামকৃষ্ণ। মানে কি যত মত তত পদ, এর মানেটা কি সত্যি বলতে পারছি না। আচ্ছা, রামকৃষ্ণ দেবের একজন অন্যতম প্রধান শিষ্য, তার নাম বলতে পারবেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বাল্য নাম কি ছিল? নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ, ভেরি গুড। আচ্ছা, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, এটা কত সালে গিয়েছিলেন বলতে পারবেন? 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলনে। পৃথিবীর কসাইখানা কোন শহরটি বলা হয়? শিকাগো। শিকাগো। শিকাগো শহরটি কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায় অবস্থিত। উত্তর আমেরিকাতে অবস্থিত, উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা না, এটা হচ্ছে জাস্ট আমেরিকা বলবে। দেখো আমেরিকা কিন্তু মহাদেশ, যদি দক্ষিণ আমেরিকা যখন বলছো এটা মহাদেশের কথা বলছো, আর যখন উত্তর আমেরিকা বলছো তুমি উত্তর আমেরিকা মহাদেশের কথা বলছো। উত্তর আমেরিকা মহাদেশ শুধু আমেরিকা নয়, কানাডা আছে, মেক্সিকো আছে, গুয়াতেমালা আছে, পানামা আছে, আরও কয়েকটা ছোট ছোট দেশ আছে, ইভেন কিউবাও উত্তর আমেরিকার মধ্যে পড়ে। সুতরাং উত্তর আমেরিকাটা কথাটা ঠিক নয়। ইনি ইউএসএতে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছিলেন 1893 সালে। আচ্ছা, শিকাগো শহরটি আর একটা বিশেষ কারণে বিখ্যাত, সেটা কি? এটা হচ্ছে উইন্ড সিটি বলা হয়, বাতাসের শহর বলা হয় শিকাগোকে। আচ্ছা, ঠিক আছে। আর নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ যে মিশন প্রতিষ্ঠা করেছিলেন সেই মিশনের নাম কি? রামকৃষ্ণ। রামকৃষ্ণ মিশন। আপনার বাঁকুড়াতে কোনো রামকৃষ্ণ মিশন আছে? আমাদের বাঁকুড়াতে কোনো রামকৃষ্ণ মিশন নেই। তাহলে রামকৃষ্ণ মিশন, এরা কি শুধু ধর্মমতই প্রচার করে বা এদের আরো কোনো এক্সট্রা কারিকুলাম আছে? শুধু ধর্মমত না, বিভিন্ন রকম শিক্ষা, সামাজিক কাজ প্রত্যেক জিনিসেই এই মিশন থেকে করে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা হচ্ছে মানে শিক্ষার দিকটা একটা পীঠস্থান বলতে পারো। ঠিক আছে, রামকৃষ্ণ মিশনের পড়াশোনা করা মানে আলাদা একটা মানে ভালো লেভেলের পড়াশোনা করা, ভালো ছাত্ররাই এখানে চান্স পায়। ঠিক আছে, সুতরাং শিক্ষার দিক থেকে রামকৃষ্ণ মিশন অনেক এগিয়ে। ঠিক আছে, তাহলে রামকৃষ্ণ মিশনের সেবামূলক কাজ অনেক আছে। ঠিক আছে, সেগুলো যেমন হচ্ছে যেন কোনো প্রাকৃতিক ঠিক আছে দুর্যোগ হলেও হচ্ছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা অক্লান্ত পরিশ্রম করে সেখানে সেবামূলক কাজের সঙ্গে নিযুক্ত হন। দেখো আমি তোমাকে কিন্তু ফ্যাকচুয়াল কোশ্চেন, ইনফরমেশন কিছু কিছু জিজ্ঞাসা করছি না, এগুলো কিন্তু জাস্ট অটোমেটিক এসে আছে। এগুলো তুমি এতদিন পর্যন্ত যে পড়াশোনা করছো সেই পরিপ্রেক্ষিতে এগুলো কিন্তু জানো, সেই প্রশ্নগুলোই করছি আমি, কিন্তু ডিপলি যাচ্ছি না। আমি তোমাকে জিজ্ঞাসা করিনি যে টিউনিশিয়ার বর্তমান রাষ্ট্রপতি কে আছে, এটা কিন্তু জিজ্ঞাসা করি না। এগুলো তুমি পড়েছো অলরেডি, সেটাই কতটা কালচার করতে পারছো সেটাই হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, তো আমি তো অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলাম, স্যার জিজ্ঞাসা করবেন বাকি প্রশ্ন। বললে তোমাদের আপনি বললেন যে আপনাদের গ্রামের পাড় দিয়ে শিলাবতী নদী বয়ে গেছে, আর কয়েকটা নদীর নাম বলুন। স্যার আমাদের বাঁকুড়া উল্লেখযোগ্য নদী হচ্ছে তাকেশ্বর, গন্ধেশ্বরী, কংসাবতী এবং দামোদর নদী। আচ্ছা, দামোদর নদী কে সাঁতরে পার হয়েছে? বন্য পরিচয়ের স্রষ্টা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আমার প্রকৃত নাম? আপনার কতগুলি পঞ্চায়েত সমিতি আছে ব্লকে? আমাদের ব্লকে পঞ্চায়েত সমিতি আছে 12টি। 12টি না 22টি? স্যার আমার মনে হয় 12টি। ব্লক আমাদের মহকুমার আন্ডারে 8টি। মঙ্গল পাণ্ডে কি একটা সিনেমা হয়েছে, সেই সিনেমার আজ কফি চাষের জন্য
উৎকৃষ্ট জলবায়ু কোথায় দেখা যায় আমাদের? পশ্চিমবঙ্গে না ভারতের মধ্যে আমাদের ম্যাগমা ভূমি কোথায় দেখা যায়? ম্যাগমা কি জানা আছে? ম্যাগমা হচ্ছে লাভা গলিত হয়ে যে অগ্নুৎপাত বের হয় তাকে ম্যাগমা বলা হয়। আচ্ছা, মাটি কোনো অগ্নুৎপাত বের হয় এবং সক্রিয় আগ্নেয়গিরির নাম জানা আছে? সেটা কোন দেশে অবস্থিত? জাপান। জাপান স্যার আমার তো একটু মনে হয় ফুজিয়ামা কোন দেশে অবস্থিত? আচ্ছা ঠিক আছে, আর কিছু আপনাকে হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন প্লাস ডিপ্লোমেটিক কোশ্চেন বলে আপনার ইন্টারভিউটা কমপ্লিট করছি। ইনফরমেটিভ কোশ্চেন বলতে পশ্চিমবঙ্গে কতগুলি জোন আছে? পুলিশ জোন, পুলিশ জোন তো পাঁচটি। পাঁচটি না তিনটি? কোথায় জোন তিনটি? জোন তিনটি। আচ্ছা আপনার বাঁকুড়া কোন জোনের মধ্যে আছে? ওয়েস্টার্ন জোনের। ওয়েস্টার্ন জোনের মধ্যে? ওয়েস্টার্ন জোনের মধ্যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছাড়া আর কি কি ডিস্ট্রিক্ট আছে, জেলা আছে? পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। আপনি মানে জোন, ঠিক আছে, এই ডিস্ট্রিক্টের প্রধানকে কি বলা হয়? বুঝতে পারছি, ডিস্ট্রিক্ট যে বললেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে প্রশাসনিক মানে হচ্ছে পুলিশের প্রধানকে কি, তার যে পদটা তার নাম কি? সুপারিনটেন্ট অফ পুলিশ। সুপারিনটেন্ট অফ পুলিশ, সংক্ষেপে এসপি। ঠিক আছে, এসপি। আচ্ছা সুপারিনটেন্ডেন্ট এর বানানটা বলতে পারবেন? মুখস্থ করবে এবার। সুপার, এসইউপিআর এটা জানো, আইএন ইন জানো, দেখো এইগুলো কিছু। হ্যাঁ, সুপার ইন্টেন, টিএনটেন, ডেন, ডিএনটি, ডেন, এইভাবে মুখস্থ হয়েছিল না? এইভাবে এগুলো, এই যে কিছু এসপির ফুল ফর্ম বা ভিডিওর ফুল ফর্ম এগুলো মানে এইগুলো জেনে রাখাটা দরকার। তো আমি তোমাকে অন্য কিছু জিজ্ঞাসা করছি, তোমাকে টিউশন বানানো আমি জিজ্ঞাসা করছি না। ঠিক আছে, যদি টিউশনই করো সেক্ষেত্রে যদি বলো আমি মানে এখন চাকরি বাকরি পরীক্ষা ছাড়াও আমি বাড়িতে টুকটাক ছোটোদের আমি করাই, তার কারণ আপনি টিউশন করেন, তাহলে টিউশনের বানান বলুন। বলুন, টিইউ পিআইওএন, ঠিক বললেন? হ্যাঁ স্যার, আমার তো না, ভুল বললেন, টিইউআই, আই আছে একটা, টিইউআই, টিআইওএন। ঠিক আছে, সুতরাং এই যে এগুলো ক্রিটিক্যাল বানান, ঠিক আছে, এগুলো ইন্টারভিউয়ের একটা মানে ওই বানানটা না স্পেলিং এর ক্ষেত্রে ওই মানে যারা আমি তার কথা ভাবিনি ঠিকঠাক, তাহলে আপনি যখন বললেন তাহলে আমি বলি একটা ডাউট রয়েছে আর ওই জন্য বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার পুলিশ সঙ্গে আপনি কেন পুলিশ হতে চান? পুলিশ হচ্ছে সমাজের রক্ষক, তাই সমাজের রক্ষক। আমি পুলিশে চাকরি করলে তার আমি পুলিশের সাথে মানে কাজ, পুলিশের হয়ে যখন কাজ করবো মানুষের পাশে থেকে মানুষের সাহায্য করতে পারবো এবং সমাজের সমাজের করতে পারবো, কাজ করতে পারবো। অন্য কোনো প্রফেশনে আসলে কি কাজ, সমাজের কাজ করা যায় না? করা যায় স্যার, কিন্তু পুলিশ মানুষের অত্যধিক কাছে থাকে, অত্যন্ত কাছে থাকে, তার জন্য পুলিশ হলে এই কাজটা আরও সহজ হয়ে যাবে। আচ্ছা আপনি যদি পুলিশ না হতেন তাহলে কি আপনি সমাজের কাজ করতেন না? করতে করতাম স্যার। কীভাবে করতেন সেটা আমি মানে সমাজের যেমন বিভিন্ন রকম কাজ যেগুলো গ্রামে হয় সেসব কাজ আমি অংশগ্রহণ করি স্যার। কি কিছু মানে সমাজের উন্নয়নমূলক কাজে বা সেবামূলক কোনো কাজে কি এখনো পর্যন্ত মানে যুক্ত হয়েছে? হ্যাঁ স্যার হয়েছি, আমাদের গ্রামে তার ওরকম একটা বিয়েবাড়ি হয়, বিয়েবাড়িতে আর মানে আর্থিক অবস্থাটা খারাপ ছিল, আমরা গ্রামে মানে চান্দা করে তার মানে বিয়েতে অনেক যোগাযোগ করেছি। হ্যাঁ, বিয়ে, ঠিক আছে, এইটা যখন বলছো মানে ভাষাটা সুন্দরভাবে বলতে হবে, ঠিক আছে, যুগার যন্ত্র নয়, ঠিক আছে, আমরা তার বিয়ের অ্যারেঞ্জমেন্ট বা বিয়ের যে প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সেটা আমরা সরবরাহ করেছিলাম বা সাপ্লাই করেছিলাম, সেটা কিভাবে করেছিলাম আমরা নিজে অ্যাক্টিভ থেকে বা আমি প্রতিনিধিত্ব করে গ্রামে টাকা তুলে সেই সমস্যাটা সমাধান করেছিলাম, এটা একটা ভালো কাজ। এছাড়া